জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ নির্বাচন বর্জন বিএনপির সঠিক সিদ্ধান্ত বলছে তাপস দর্শক আপনারা জানেন বিএনপি ইতিমধ্যে এক দফার দাবি নিয়ে এসেছে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় নির্বাচন দেওয়ার এক দফার দাবি আবেদন করেছে আর এই এক দফা দাবিকে আদায় করতে পারবে বিএনপি দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান এরপরেই জানিয়ে দিব বেগম জিয়ার মুক্তি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়নের এমপির চিঠি বিপদে রয়েছে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক আপনারা জানেন ইতিমধ্যে মার্কিন আন্তর্জাতিক চাপ রয়েছে আর এতেই কণ্ঠাসা হয়ে পড়েছে সরকার একের পর এক আন্তর্জাতিক চাপ আসছেই ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের ছয় এমপির চিঠি এসেছে খালেদা জিয়াকে মুক্তি করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় এই নির্বাচনকে আনার জন্য সরকার কি তার নীতিতেই নির্বাচন করবে নাকি মার্কিন চাপে যে নীতি গঠন এসেছে সেই নীতিতেই নির্বাচন দিতে বাধ্য থাকবে এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর ঝটপট বেশি 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 করে আমাদের ফেসবুক অথবা ইউটিউবে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন জানিয়ে দেব তিন মাসের মধ্যে দেশে ফিরতে হবে সালাউদ্দিনকে আরো জানিয়ে দেব এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জি কাদের এবং জানিয়ে দেব ঢাকার দুই মহানগরে বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড় হচ্ছে নেতা কর্মীরা এসে জানিয়ে দেব তার মুখে ঘুষি লাগলেও রক্ত বের হয়নি বলছে তথ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা গুনুরুদ্ধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত নির্বাচন বর্জন বিএনপি সঠিক সিদ্ধান্ত বলছে তাপস বরিশাল সিটি নির্বাচনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের পরাজিত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস কমিশনার জনগণের সঙ্গে ডিজিটাল নামক নাটক করেছে এই সরকারের অধীনে বিএনপি নির্বাচন বর্জন করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তাপস বলে নির্বাচন নির্বাচনের ফল পর্দার পেছনে বসে করেছে নির্বাচন কমিশনার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে তা মেনে নিতে পারার কারণে আমি সিইসির পদ এক সহ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি তিনি বলেন অনুষ্ঠিত সিটি নির্বাচনের প্রশাসন কেন্দ্র কেন্দ্র রিটার্নিং অফিসার সহ প্রিজাইডিং অফিসাররা আমার এজেন্টদের নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপণ করেছেন তারা আমার নির্বাচনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত করেছে আমি এ সংক্রান্ত অভিযোগ করে শুরু থেকে নির্বাচন দিন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি ইসলাম। আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনার বিষয়টি নেক্কারজনক জানিয়ে প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবি জানাই সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন লাঙ্গুল প্রতীকের প্রধান নির্বাচন পরিচালনাকারী শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ জলিল মহানগর জাতীয় পার্টির নেতা আক্তার হোসেন সপ্রু প্রমুখ বাংলাদেশের নির্বাচনের ভূমিকা রাখতে আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র আইনের শাসন পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য চিঠিতে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উদ্বেগ ও পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন গতকাল সোমবার পাঠানো চিঠিতে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার দুই হাজার সাল থেকে ক্ষমতায় রয়েছে এই সময়ে বাংলাদেশের নাগরিকদের জন্য গণতান্ত্রিক স্থান সংকোচিত হয়েছে এবং এই সরকার মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে ক্ষমতা সুসংহত করার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা অপহরণ নির্যাতন ও মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে সরকার সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রণয়নের পর থেকে সংবাদপত্রের স্বাধীনতা সহ মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের দাবি বাংলাদেশের র্যাপিড অ্যাকশন

এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে তিন মাসের মধ্যে দেশে ফিরতে হবে সালাউদ্দিনকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদের দেশের ফেরার ক্ষেত্রে যে বাধা ছিল সেটি কেটে গেছে তিনি ট্রাভেলস পাস পেয়েছেন ট্রাভেল পাশের শর্ত অনুযায়ী তিন মাসের মধ্যে তাকে দেশে ফিরতে হবে বিএনপির মিডিয়া সেলি সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন বর্তমানে ভারতের শিলং এ অবস্থান করেছেন সালাউদ্দিন শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষ করে তিনি কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত আটই জুন থেকে এদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের জানান সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরতে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করেছে দু হাজার সালের পাঁচ জানুয়ারি বিএনপি সারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি চলাকালে অজ্ঞাত স্থান থেকে সালাউদ্দিন আহমেদের নামে বিবৃতি প্রকাশ হচ্ছিল তখন তিনি দলটির মুখপত্রের ভূমিকায় ছিলেন এমন পরিস্থিতির মধ্যেই দু হাজার পনেরো সালের এগারোই মার্চ সালাউদ্দিন আহমেদের স্ত্রী কক্সবাজারের এক আসনের বিএনপি সাবেক এমপি হাসিনা আহমেদ দাবি করেন দশ মার্চ রাতে ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নেওয়া হয় ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় দেশ বিদেশ থেকে বিবৃতি ও প্রতিবাদ প্রকাশিত হতে থাকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান প্রধানসহ দূতাবাসগুলোর কাছে এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয় বিএনপি ও সালাউদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে দুই হাজার পনেরো সালের বারোই মে ভারতের মেঘালয়ের একটি হাসপাতালে সালাউদ্দিন আহমেদের হদিশ মেরে মেঘালয়ের শিলং পুলিশের পক্ষ থেকে জানানো হয় দুই হাজার সালের এগারোই মে স্থানীয়দের মাধ্যমে শিলং পলো গ্রাউন্ড এলাকায় উদ্ভ্রান্তের মতো একজনকে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আদালতে তার বিচার হয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জি এম কাদের শেরপুরে জেলা জাতীয় পার্টির সম্মেলনে দলীয় চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন দেশে বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে এই সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্ভব নয় আজ মঙ্গলবার দুপুরে শেরপুর সার্কিট হাউজের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এরপর জি এম কাদের শহরের চকবাজারের শহীদ মিনার প্রাঙ্গনে জেলা জাপার সভাপতি মোহাম্মদ ইলাস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের জনসভায় তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি তারা প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তারা আমাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পার্টির চেয়ারম্যান বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন সবাই চায় নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনো কোথাও থেকে পাইনি তবে আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি আগামী নির্বাচনে কিভাবে নির্বাচন করব সেটি দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু কো চেয়ারম্যান এবি এম রুহুল আমিন হাওলাদ ও প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ সহ কেন্দ্র নেতৃবৃন্দ ঢাকার দুই মহানগরে বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির পদযাত্রায় অংশ নিতে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা আজ মঙ্গলবার বিকেল তিনটায় ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো শুরু হয়নি উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা গায়েবী মামলায় নির্বাচনে নির্বিচারে গ্রেপ্তার মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছে বিএনপি এদিকে দক্ষিণের পদযাত্রা শুরু হবে খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি মহাখালী বাস স্টেশন থেকে শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মাহমুদ চৌধুরী এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যাচ্ছে তার মুখে ঘষি লাগলেও রক্ত বের হয়নি বলছে তথ্যমন্ত্রী বরিশাল সিটির নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার বিষয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যারা এটি করেছেন নির্বাচন কমিশন ও প্রশাসন তদন্ত করছে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে আমি সংবাদ মাধ্যমে দেখেছি তার মুখে ঘুষি লাগলেও বের হয়নি তবে একজন প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা কোনোভাবেই সমিতির নয় সবকিছু ছাপিয়ে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস বইয়ের মোড়ক উন্মোচন এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন হাসান মাহমুদ বলেছেন খুলনা ও বরিশাল সিটি নির্বাচন প্রমাণ করেছে যে বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না ভবিষ্যতেও যদি বিএনপি ভোট বর্জন করে জনগণ ব্যাপকভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে মন্ত্রী বলেন গতকাল অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে মানুষ নির্বিঘ্নে উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিয়েছেন বরিশালে পঞ্চাশ শতাংশের বেশি এবং খুলনায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোট কাস্ট হয়েছে এতে প্রমাণিত হয়েছে বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন